ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থেকো তোমরা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। একটা বিরতি সময় হয়ে গেছে, চলো তোমরা ততক্ষণে ভেবে নাও এর পরে কি আসছে গান নিয়ে। একটা বিরতি সময় হয়ে গেছে, এটা তো বলতেই হয়, রোজ জানেন খুব খারাপ কাজ করি আমি জানি, কিন্তু কিছু করার নেই, নিতে হবে কমার্শিয়াল ব্রেক। বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। আমার প্রাণের মাঝে পুরানো জানিয়া চেও না, চেও না আমাদের কাঁধে কো আঁখির কোণে, অলস অন্য মনে তোমার কাঁধে কো আঁখির কোণে, পুরানো জানিয়া চেও না, চেও না আমাদের কাঁধে কো আঁখির কোণে। আপনারে আমি দিতে আসি যে জেনো জেনো সেই শুভ নিমেষে জীর্ণ কিছুই
পরে জানো তো, মানে মনে হয়, আমার যেটা মনে হয়, আমি যেটা অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, যে বাবার মায়ের পরিচয়ে তো ছেলে মেয়েরা বড় হয়, সামনে আসে, একটা সময় পরে আমার মনে হয় বাবারা মেয়েদের বা ছেলেদের তার সন্তানদের পরিচয়ে পরিচিত হতে বেশি পছন্দ করে। তোমার ক্ষেত্রে এটা কিরকম বলো? নিশ্চয়ই অনেকেই অনেকে তোমার কিরকম লাগে এখনকার প্রজন্ম যারা তারা হয়তো আমাদের ততটা চেনে না, তারা তো চেনে রোহিণীকে, অনেকে বলে যে রোহিণীর বাবা। দুজনেরই নিশ্চয়ই দুজনেরই
চলো দুজনেরই যখন অ্যাচিভমেন্ট তখন দুজনের একসঙ্গে একটা হয়ে থাকে। আমরা এবারে যে গানটা করব যেটা তোমাদের একটু আগে বলছিলাম যে একটা মুক্ত ছন্দের গান, কিন্তু সেটা আমরা ডুয়েটে করব, যেটা তুমি বলছিলে যে মাঝে মাঝে একটা করে। হ্যাঁ, করুণ সুরে
মুগ্ধ হয়ে গেছি, কথা হারিয়ে ফেলেছি, কি বলবো বুঝতে পারছি না। এরপরে ভাগ্যিস আমাদের দুজন বন্ধু এসে গেছেন, নাহলে আমি কথা সত্যি বলতে পারতাম না এখন। গুড মর্নিং, কে আছেন? আমি মোনাশ থেকে মধুমিতা ঘোষ বলছি। আমি তোমার সাথে অমিতা যেদিন এসেছিলেন সেদিন কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। আমি একটু দেবাশিসের সাথে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো মধুমিতা, ভালো আছো আশা করি? খুব ভালো আছি। হঠাৎ খুলেছি একটু, ও ফুলের ফুল থেকে শুনছি। এগুলো সবই অনুরোধ, না করলেও সব গানই শুনবো মন দিয়ে। তোমাদের জন্য আরো অনেকগুলো গান আমরা আজকে বেছেছি, দেখা যাক সেগুলো তোমাদের ভালো লাগে কিনা। নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের সঙ্গত শিল্পী আর কেউ আছেন ফোনে? গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমার নাম সিদ্ধা মুখার্জি, আমি গড়িয়াতে থাকি। আচ্ছা, আমার সঙ্গে সোহিনীর একবার তারায় কথা হয়েছিল। রোহিণী, রোহিণী, রোহিণীর সাথে। হ্যাঁ বোধহয়, হ্যাঁ কথা হয়েছিল। আমরা দিদিতে বহু বছর ছিলাম তখন, ওরা স্বপ্নগরের ওদিকে, বটুক জেঠুর, বটুক দাদু বলতাম ইনফ্যাক্ট। তো তার সাথে আমার মার গানের একটা বিশাল এজ ছিল। আমি, আমাকে রিনি বলেছিল ওর নাম্বারটা আমাকে এসএমএস করে দেবে, সবাই তো কাজের ক্ষেত্রে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে যায়, তা আমার পক্ষে তো ওকে করা সম্ভব নয়। তো আমি চাই যাতে আবার ওর মার সাথে, আমরা মাসি বলতাম, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন।
চলো দেবাশিস স্যার পরে কি শুনছি, আর একটা ব্রেকে যাওয়ার আগে আরো একটা গান হয়ে যাবে। রোহিণী একটা গান করুক। Oh.